আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহাবু আমরা নাগের বাজারের মোড়ে এসেছি, এখানে সুতার লিফলেট এবং আমরা স্টিকার লাগাচ্ছি প্রত্যেকটি দোকানে দোকানে আমরা যাচ্ছি, এবং যে সমস্ত অটো বা এ যাচ্ছি তাদেরও আমরা খারাপ আছে। করবো জয় আমরা, আমাদের নেই ভয়। আজকে আমরা কেষ্টপুর অঞ্চলে স্টিকার লাগানো হচ্ছে, দেববাবু এত স্টিকার লাগানো, পোস্টার অশোকদার পোস্টারিং করছেন সবাই। আমরা এইভাবে এই যে ম্যাডাম লিফলেট নিয়ে আমরা আশেপাশের অঞ্চলের মানুষদেরকে লিফলেট দিচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি কালীঘাটে নেপাল ভট্টাচার্য স্পিকারের সব্যস্থলে, যেখানে আমাদের সঙ্গে আছেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্পিক সাধারণ সম্পাদক অভিজিৎ বাবু, এবং উনি এই পুজো কমিটির একজন প্রধান, যার উপরে পুজোটা করেন, এবং একজন আছেন তার নামও অভিজিৎ বাবু, অভিজিৎ মুখার্জি, তিনিও আমাদের সদস্য। গ্রামের যে কর্মযোগ্য এই সামাজিক কর্মকার নিষ্ঠা অনস্বীকার্য। আমরা এই আমরা যে কালীঘাট অঞ্চলে প্রচার করছি, এবং আগামী দিন আমরা আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা খুব সুন্দরভাবে প্রচার করছি এবং আমরা খুব উৎসাহিত এই কাজের জন্য, এবং আমরা চেষ্টা করছি আমাদের সচেতনতা প্রচার যেন হয়, আমাদের পদযাত্রা বা রক্তদান শিবির যেন সফল। এখনো আপনারা এতটা কাজ করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের আগে মানুষরা কিন্তু আজকে চিকিৎসার কাছে যাচ্ছে, যে রক্ত পরীক্ষা করে ওয়েদার ফ্যানাসিমিক কেরিয়ার কিনা এটা কিন্তু অনেক মানুষরা দেখছেন না। আমি কালকে এ না করে ছোট না করে বলছি যে গ্রামে গঞ্জে থেকে শুরু করে কলকাতা শহর সর্বত্র মানুষকে দেখেছি যে তারা কিছু দিয়ে একটি ঐতিহাসিক পদযাত্রা, একটি বর্ণাঢ্য পদযাত্রা আমরা সংগঠিত করতে চলেছি শ্যামবাজার মাছমাথার মোড় থেকে। আমাদের এই পদযাত্রায় আপনারাও সামিল হন, ভারতবর্ষকে থ্যালাসেমিয়া মুক্ত করব এই স্বপ্নকে বুকে নিয়ে আমরা হাঁটব। বিভিন্ন ক্লাব সংগঠন, প্রচুর অন্যান্য সংগঠন আমাদের সঙ্গে হাঁটবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, দৃঢ় প্রতিজ্ঞ তারাও, আমরাও আমাদের সঙ্গে থেকে আমরা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত মানুষের কাছে, পথ চলতি প্রত্যেকটি মানুষের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আগামী 4 ডিসেম্বর রবিবার সকাল 9টায় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে যে পদযাত্রা, যে ঐতিহাসিক বর্ণাঢ্য পদযাত্রা আমরা সংগঠিত করতে চলেছি থ্যালাসেমিয়া মুক্ত ভারতের স্বপ্নকে বুকে নিয়ে, এইডসের
বিরুদ্ধে জনসচেতনতা জনপ্রতিরোধ করে তুলতে আমরা একসাথে হাঁটবো। শ্রীরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি স্পন্দন ক্লাবে। স্পন্দন ক্লাবের কর্মকর্তারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরও যারা কোর কমিটির মেম্বাররা, তো ওনাদের হাতে আমরা আমন্ত্রণ পত্র তুলে দিচ্ছি। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসও যোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়।